আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। জাতীয় প্রেস ক্লাবে বাংলা ভাষার অন্যতম কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন চলছে। সেখানেই জানাজার নামাজ হবে, বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার রাতে স্কাটন গার্ডেনে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাহাত খানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে বরেণ্য এই সাংবাদিক ও লেখককে স্মরণ করবে চ্যানেল আই। রয়েছে আলী হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। এসব কারণে তার চিকিৎসা প্রক্রিয়া জটিল হয়ে পড়ায় সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন। সম্প্রতি খাট থেকে নামার সময় পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী হয়ে পড়েন। শুক্রবার সন্ধ্যার পর 80 বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টানেন বরেণ্য ব্যক্তিত্ব। মারা যাওয়ার আধা ঘন্টা আগে আমি খাবার টাবার রেডি করছি, তখন আমি পাশে বসলাম। বসে তখন আর কথা বলার মতো ওর কোনো অবস্থা ছিল না। আমাকে যেটা বলেছে যে বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়ার জন্য, সেটা অনেক আগেই বলছে, সেটা বড় দিন আগে বলছে। রাহাত খান 1940 সালের 19শে ডিসেম্বর কিশোরগঞ্জের তারাইলে জন্মগ্রহণ করেন। ছোট গল্প, উপন্যাস উভয় শাখাতেই দক্ষতার পরিচয় দিয়েছেন খ্যাতিমান এই কথাশিল্পী। বিখ্যাত সিরিজ মাসুদ রানার রাহাত খান চরিত্রটি তার অনুসরণেই তৈরি। কথাসাহিত্যিক হিসেবে সমাদৃত হলেও কর্মসূত্রে রাহাত খান আপাদমস্তক সাংবাদিক। 60-এর দশক থেকে তিনি দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন, পরে সম্পাদকও হন। 2013 সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান, সবশেষ দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। 1972 সালে তার প্রথম গল্পগ্রন্থ অনিশ্চিত লোকালয় প্রকাশিত হয়। এরপর অমল ধবল চাকরি, ছায়া দম্পতি, শহর, হে শূন্যতা, হে অনন্তের পাখি, মধ্যমাটের খেলোয়াড়, এক প্রিয়দর্শিনী, মন্ত্রিসভার পতন, দুই নারী, কোলাহলের মতো উপন্যাস ও গল্পগ্রন্থ তার হাত দিয়েই এসেছে। 1996 সালে 21শে পদক এবং 1973 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন রাহাত খান। আলভি হোসাইন, চ্যানেল আই। করোনার দ্বিতীয় ধাপের আঘাতের শুরুতেই বেশ সতর্ক অবস্থান নিয়েছে ইউরোপের দেশগুলো, তবে এর মাঝেই কিছু কিছু দেশে রেকর্ড সংক্রমণ হচ্ছে। ফ্রান্সে একদিনে আক্রান্ত হয়েছে প্রায় 7,400 জন। সংক্রমণ বাড়তে থাকায় কঠোর বিধিনিষেধ আরোপের কথা ভাবছে দেশটি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আবারও যেন দেশজুড়ে লকডাউন না দিতে হয় তার জন্য সম্ভাব্য সবকিছুই করছে সরকার। সংক্রমণ রোধে 1 সেপ্টেম্বর থেকে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি। অভিবাসী ক্যাম্পগুলোতে মার্চের 15 তারিখ থেকে শুরু হওয়া লকডাউন 15ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে গ্রিস। ওদিকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিদেশিদের দেশে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে করোনা ভাইরাসের মৃত্যু 2 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে এক পূর্বাভাসে জানানো হয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। সিডিসির হিসাব মতে 19শে সেপ্টেম্বরের মধ্যে নতুন আরও 4,000 থেকে 8,300 মানুষের মৃত্যু হতে পারে, তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে ওই তারিখ নাগাদই মৃতের সংখ্যা দাঁড়াতে পারে 2,07,000 জনে। এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে দেশের সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করে কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,211 জন এবং মারা গেছেন 47 জন। জানাচ্ছেন চক্রমালিথা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং পরীক্ষা নেওয়ার ব্যাপারে বৃহস্পতিবার অনলাইনে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছে কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটি। কেন তারা এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সুপারিশ করেছে তার ব্যাখ্যা দিয়েছেন কমিটির সভাপতি। যেসব দেশ কিছুটা সংক্রমণ কমার কারণে স্কুল কলেজ খুলেছিল, সেখানে সংক্রমণের নতুন ঢেউ আসার পরে আবার তারা বন্ধ করে অনলাইন শিক্ষাতে চলে গেছে।
সে কারণে আমরা জাতীয় কারিগরি পরামর্শ কমিটি তথ্য উপাত্ত দিয়ে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ থাকলেই ভালো, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে ক্লাস নেওয়া, এইসব ঝুঁকির কারণে যদি তারা সংক্রমিত হয় বাসায় ফিরলে বাবা মা দাদা দাদি নানা নানিকেও সংক্রমিত করতে পারে। এই কারণে আমরা মনে করি যে আসলে এখনই স্কুল কলেজটা না খুলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেন আমরা খুলি। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 13,977, পরীক্ষা 13,741, শনাক্ত 2,211 জন, শনাক্তের হার 16.09%, মৃত্যু 47 এবং সুস্থ 3,378 জন। মোট আক্রান্ত শনাক্ত 3,06,794 জন, চিকিৎসাধীন 1,05,784, সুস্থ 1,96,836, সুস্থতার হার 64.16%, মৃত্যু 4,174 জন, মৃত্যু হার 1.36%। অনলাইনে সকল শিক্ষা কার্যক্রম চালু রাখার সুপারিশ করেছে পরামর্শ কমিটি। লেখাপড়া যাতে ব্যাহত না হয় সেটাও আমরা খেয়াল করেছি, এবং তার কারণে যে দূর শিক্ষণ বা ডিজিটাল যে লেখাপড়া বা অনলাইন লেখাপড়া সেটা সারা বিশ্বে চলছে খুব সফলভাবে, আমাদের দেশেও চলছে। মহামারী তো মহামারী, জীবনটাই তো বড়, জীবন থাকলে না আমি আবার লেখাপড়া করব, আবার পরীক্ষা দেব। আমাদের এই দেশে ইতিহাস আছে, এই দেশে 1954 সালে একবার 1.5-2 বছর লেখাপড়া হয়নি, আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে 1 বছর লেখাপড়া হয়নি, আমরা কি ঘুরে দাঁড়াইনি? আমরা তো ঘুরে দাঁড়িয়েছি। সম্প্রতি IEDCR এবং ICDDRB যৌথ জরিপে দেখা গেছে দেশে শতকরা 4-5% শিশু COVID-19 সংক্রমিত হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, জানিয়ে দিলাম হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।